ওই সুন্দরী বুড়ি অনেকক্ষণ ধরে কলম বইয়ে রইছি, কিছুই তো কও না, গেলাম কা কইলাম। আমার একখান অনুরোধ তুই রাখবি? রাখুনে রইল রাখমু, কোন সমস্যা কি? আমি যদি কই আমার লেগে তোর একখান সকালে ছেড়ে দিবি, তুই দিবি? এইটা কি কিছিবের কথা? তোমার লেগে সব সকালে ছেড়ে দিমু? আসল যেই সকা ছিল স্বামী ওইটাই তো বাগাবাগি কইরা লইছ, আর কি শখ ছাড়ম তোমার লিগা, সব ছাইরে দিমুনি। কাল রাতে খোয়াবের মধ্যে তো দাদা শ্বশুর আবার আইছিল। হ্যাঁ আপনারে নিবার লিগা, সেইটা হইলে তো খুশি হইতাম। হে কইছে আমার আগে এই খানদানের তো না আরেকজন কেউ যাইব, আমার মন কইতাছে ওই বই সেইটা। হে যেটা কই তো এইটা তো সবসময় ওই চেয়ে। কার দিকে ইশারা দিছিল আমার দাদা শ্বশুরে কন দেখি? সেইটা তো কয় নাই, তাই এই খানদানে কেউ একজন যাই বই। দেখি জানে তো ডরবার সব গেছে গা। হ্যাঁ খানদানের কারো এই বালা মুসিবতের কথা শুনলে এ কিন্না করুক, মাইয়া মানুষের জান উড়া যায়, আর নিজের স্বামী পোলা। হ্যাঁ আচ্ছা ডরাইছি, বহু ডর ডরাইছি, কখন আমার কি করণ লাগবো কোন জানি, করবি না মাগার তাও বি কইতাছি, তুই এই খাতনা বন্ধ কর। খাতনা বন্ধ করলে জান বাইচা যাবো গা? হাত মুখ তো আল্লাহর হাতে। তাইলে তো হইলই, যার যেমতে যখন মরণ আছে তার অমতেই মরণ হইব। কিন্তু ওইটার লিগা তো আমি আমার রা ছেলের ইতিহাস পয়দা করা দোয়ানি বন করুন না, কোনো কিছুর বিনিময়ে না। আপনি যা কিছু খোয়াবে দেখেন না কেন, ওইটা বন করা পারুম না। শুনেন দাদিমা, এসব বকওয়াস বন করেন, আমার রা ছেলের দোয়ানি ওই বই, খামাখা এসব পিতলা প্যারেশান আমারে কইরেন না, নিজে ওইসব পিতলা প্যারেশান নিয়েন না। জগ্গা জায়গা একটা কথা রাখবি দোষ? কি কথা? আজব কিছু চা বইলে কিন্তু রাখা পারব না করলাম। আবার একবার নাসরের লোকে দেখা করাই দেবি দোষ, খালি একবার দোষ, জিন্দগিতে আর কিছুই চাবো না তোর কাছে দোষ, খালি একবার দিবি। আপনার কথার উপরে তো আর কোনো কথা হইতে পারে না, ওইটাই ইম্পর্টেন্ট বেশি। কথাটা তোর কেমনে কই ঠিক বুঝবার পারতেছি না। আরে আপনি কোয়া যান বুঝনের কাম আমি করে লম কোন দাদি মায়ে স্বপন দেখছে এই খতনার আগে এই খানদানের অন্য কেউ দুনিয়া থেকে চলে যাইব, অন্যদিকে মোনা মিয়া একটা আজীব কিসেমের আবদাল হয়ে যাও, হ্যাঁ নাকি টাঙ্গাল হয়ে আইবা পারব না, কারণ হ্যাঁ পলকা নাকি কইছে এই দোয়ানিতে একটা
দুর্ঘটনা মতলব ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাব। এইসব কথাবার্তা বিশ্বাস করুন ঠিক না, এটা এটা আমি জানি। আগে দিলে থেকে বাচ্চা হঠাৎ বার পারতেছি না। আচ্ছা ঠিক আছে বস, আপনি আমারে কয়টা কথার জবাব দেন তো। ক এই যে এত কিছু হইতাছে মনে করেন বাবি সাবের ইশারায়, তো এত দূর আগায় আপনি সব কিছু হড়াইবার পারবেন? আয়োজন তো সব ঠিক হইতেছে, মগর হ্যাঁ প্রত্যেক দিন রাসা বাজারে যাওয়ানোর লেগে আমার থ্রেট দেয়। আর তুই কছ, আরে আমরা চান্দা তুলছি অহনো তুলতাছি, এই কথা কইছি যে আমাকেও বাতিজার খোঁত না, খালি বাজে সাপের লেগে আপনি সব কিছু বেচতে দিবেন? আপনার কামে আপনি আগায় যান, সব কিছু আমি সামাল দেবো, এই লিটন না সামাল দেবো। আমি কইতাছি তো মনামিয়ারে আমি ট্যাগল দিতাছি, সব সাইজ দিয়ে দিবো, বহুত বাড়ছে মনামিয়া। আচ্ছা ঠিক আছে, তোর কি কহনের আছে কহন। ইতিহাসের তো পুনরাবৃত্তি হইতাছে বস, আবার তো সপ্তাহে এক আটটা হইবার লাগছে। কোস কি আপনার খালি আপডেট দিলাম এই পর্যন্ত, যা করণের এই লিটন্যা করব। ঠিক আছে বস, কি করবি তুই এই কামে? আপনি আর আমরা একদম আলাদা দল। আপনার কাছে আইলেই কইবেন আপনার নাম দিয়ে আপনার অপোজিশন টিম এই কাম করতেছে। তোরা? আরে আমাকে একসাথে নেবো অন্য দাঁচের, মনে নেই কি আপনার গতবার কি করছিলাম, এবারও সেটা হইব। আপনি খালি দেখেন না লিটনের উপর ভরসা রাখেন না। আসি আজকে, সালাম আলাইকুম। সুপারিশ নিয়ে গেছিলাম পলকা, কি করলো জানস? এই টাঙ্গার ফ্রেম বি নতুন হইব, একটা জগজগা তকতকা বসার সিট নতুন হইব, গদি বি নতুন হইব, চাক্কা বি নতুন হইব। দেখ তোর কত ভাগ্য, বুঝছস? তোরা তো ঘটা করে বিয়া দেবার পারি নাই, বিয়ার সাজে ছাঁচবি তুই। এই সব শখ তোর মিটবো, কেমনে মিটবো জানস? জরির মালা দিয়ে সাজানো হইব, গেন্দা ফুলের মালা দিয়ে সাজানো হইব, একেবারে ঝকঝকা তকতকা, তোর পায়ে বি গুঙ্গুর লাগাইব, গুঙ্গুর। আমার কি কষ্ট ক, টেকা বমু পোলার বিয়ার সাজবি দেখে যাবো, এরপর মরলেও আমার কোনো কষ্ট নাই। আবে কত কষ্ট গেলা ক, কি ঠিক করছিস ক? আরে কি ঠিক করছিস কস না, না করলে কিন্তু তোর কপালে খারাপ হয়েছে করলাম বলকা। কথা কস না, তুই কথা কস না। আব্বা আব্বা তুমি কি নাই চুকালা, ওরা আছে শুনো শুনো, ওগুলো আমি যা বাতচিত করো না, আমি বলবো খবর দেওয়া তোমার এটা আমার দরকার নাই, কিছু কমানোর দরকার নাই, তোমার সব কথা আমি পারো শুনো। কিছু আমি পারবো, তুমি যাও মা, তুমি ভিতরে যাও, যাও 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 যাও। আমরা যেটা কইতে চাইতাছি ওটা মনে করেন মাইনা লন, মাইনা না নিলে যেটা হইব, যে সম্মানের লেগে আপনি লড়াই করতেছেন ওই সম্মানের লগে লগে আপনার জান্ডাও বি ক্রস যাইব, বুঝতে পারছেন? কথাটা মানে লন, আমি লিডার লয়ে কথা কইছি হ্যাঁ না করছে, তার কথা মতো আমি কাম করব, আমি একটা পয়সাও চান্দা দেবো না, তুমি যা খুশি করা পারো। ওইটাই কইতে তাড়াতাড়ি ছুই যাইছি আপনার কাছে, আমরা কিন্তু লিডারের লোক না বুঝছেন, আমরা আলাদা একটা দল বুঝছেন, লিডারের চামচামচা কিচ্ছু না, আলাদা একটা দল।
আপনার এই চাঁদার উপর নির্ভর করতেছে আমার রুটি রুজি আর বালা বালা আপনি যদি চাঁদাটা দিয়ে দেন তাইলে বুদ্ধিমানের মতো কাম হবো। অবৈ তুই তো এই সম্মান করে আরে চাঁদে উড়াইবার লাগছিস। সব কিছুই চাচা এখন থেকে সম্মান দেওয়া করুম। আপনি আমার সম্মান দিবেন আমি আপনার সম্মান দিব, আপনি আমার অসম্মান করবেন তার বাদেও আমি আপনার সম্মান দিব, তাই সেই সম্মানটা কিন্তু একটু আলাদা কিছিমে রইব বুঝছে। এই যে ধরেন আপনার পোলার ভরে অন্দর মহলে লুকায় রাখছেন, আরে তুলে লয়ে গিয়া কিন্তু আরেক কিছিমের সম্মান দেখাই দিব মনে কথাটা বলে যেন না মনে রেখেন। আজকে জায়গা সালাম আলাইকুম আয় বুঝুম না কেলা, প্রথমে হ্যাঁ আমার পক্ষেই আছিল, আমি চিল্লাইতেছিলাম রাছেলের খতনা খতনা কইরা, হ্যাঁও চিল্লাইতা ছিল রাছেলের খতনা দেখে মরব, হাত খা পাশার দান উল্টায় গেল বা, হ্যাঁ এখন কইতাছে খতনা না অনেক লিগা। সাদে চিল্লাইতেছে না কারণ আছে, আমি বি শুই নাইছি কারণটা। শুনেন লিডার সাহেব, এইসব খোয়াব মোয়াবের উছিলায় নাজমা বেগমরে ভুলান যাইব না। এক খোয়াব আপনার দাদিমায় আমারে দেখাইছিল, রানী হয়ে থাকুম স্বামী সোহাগে গরবিনী হয়ে থাকুম, কত খোয়াব দেখছি ওই চিনি কোনোটা পূরণ। কীর মধ্যে কী টাইনে আনলি তুই? এই দোয়ানি ওইব, আমি সারা জীবন মন বৈরা স্বামী নিয়ে কোনো শখ করবার পারি নাইকা, বলতে গেলে আমার কোনো শখই পূরণ হয় নাইকা, হয় নাই হয় নাই। কিন্তু এইবার দেখব সপ্তে আমার টেকার গরম, সপ্তে চোখ খুব বড় বড় করে চায়া দেখব নাজমা বেগমের টেকার গরম, গর্বে বুক বইরা যাইব আমার। মনে মনে আমার লইয়া তোর এত অশান্তি, তুমি মনে লই কিচ্ছু বুঝো না, সব বুঝো তুমি বদি মিয়া, মাগার এখন পিছানি রাস্তা খুঁজো না, লাভ হইব না কইলাম, তুমিও পারবা না। তুই আমারে কিসের ড্রপ দেখাস? নবাব বাড়ির উস্তাগরের বংশধর, এই কথা হগগলতেরে জানানে ডর দেহাই, কিন্তু তুমি যদি আমার কথা মতন চলো তাহলে আমি কাউরে জানবার দিব না নিজের বালার লিগাই। আবে ওই তুই কই গায়েব হয়েছিলি কত?
সুহিল ভালো ছিল না, রেস্টে আছিলাম। আবে তুই এদিক দিয়ে রেস্ট লইতেছ আর আমি তোরে দিন নাই রাত নাই খালি খুঁজতাছি। ফোন দিলেই পারতি একটা। এই যে একটা কথা কইলি, ইমন যন্ত্রণায় আছিলাম, ফোন নামের যে একটা যন্ত্র যে আছিল ওইটাই ঢালে ভুলে গেছি। কোন সময় যে আমরা নিজেরাই নিজে করে ভুলে যাই, কইতে পারস? ঠিক কইছস। আলে এই পলিটিক্স মলিটিক্স কইরা, চামচাগিরি কইরা, নিজের বইলা যে কিছু আছে ওইটাই ভুলে গেছিলাম। ঠিক কইছস দোস্ত, সব আলায় ফেলাইছি, ভাল লাগে না এই সব আজাই রাখাম। লিডার করে তেল মারা চান্দাবাজি হালাই মাঝে মাঝে মনে লয়। কি মনে লয় কয়া ভালা? মনে লয় সবকিছু ছাইরা দেই, আজাই রাখাম ফাউল পলিটিক্স। এক করে আমার মনের কথা কইছস দেখছস, দুই ভাইয়ের মনের কথা বি এক। কারা তুই তো বাসায় আছস, আমি আইতাছি ঠিক অক্ষণে, তোরে গলায় জড়ায় ধরতে মন চাইতেছে। লিটনে কি কইল? আইতেছে অক্ষণ। হ অক্ষণই আইতেছে। কেলা দোস্তের লগে দোস্তে দেখা করবার আইবো, এটার লাগে লগ্ন ঠিক করুন লাগবো নি। কি করুন কি বে, তোরেও কি কম লাগবো নি? আমি কিরম কচম কাটছি নি যে তোরে কুমু? এটা তোমার পার্সোনাল ম্যাটার নাকি? হ্যাঁ আমি ছাড়া তো আর কেউ জানবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই কা, কিন্তু যামু কই? এই পিন্টুর বাই তো ল। আবে ভাই, ভাইয়ের বাড়িতে যত রাইতি হোক যেবার পারে, ভুল বুঝা বুঝি এক সময় না এক সময় মিটমাট হইবই তো নাকি? এখন আমরা দুজন কি তোর যাত্রার সঙ্গী? যাত্রার সঙ্গী হইতে পারস, মগার আলোচনার সঙ্গী হইতে পারবি না। আলোচনার সঙ্গী হবো না তাহলে আমরা দুজন কই থাকুম, কই যাবো কি করুম? জেনে গেছি এনে যা, আজকে তোকে মর্জি অনুযায়ী চল, আমি কি কিছু কইছি নি? এই যাস না গেলা, এই চল জায়গা। না চাচি, পুরো জীবনটা যেতেছে গা একটা ফাউল পলিটিক্স কইরা। ছাইরা দে এই পলিটিক্স, ছাইরা দে ব্যবসা কর। ছাইরা দিমু তো ব্যবসা করুম আমি আর পিন্টু, এ সৎ ভাবে উপার্জন করুম, কি কস পিন্টু? হ সে রে ভালো মনে হয়। হাঁচা কইতা ছোচ, তোরা দুই ভাই আমার কথা দে, তোরা সব ছাইরা দিবি। কথা দিলাম। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা নিথর দেয়।